নমস্কার বন্ধুরা আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মন্ডল আজকে আমরা জানব যে সুগার রোগ অর্থাৎ ডায়াবেটিস যখন আপনাদের সবেমাত্র হচ্ছে তখন শরীর ঠিক কি কি সংকেত আপনাদেরকে দেবে অর্থাৎ কোন সংকেতগুলো বা লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সবেমাত্র সুগারের রোগ হতে যাচ্ছে তাহলে আসুন সেগুলো জেনে নিই প্রথমেই আপনাদেরকে একটু বলে দিই যে এই সুগার রোগ আসলে কী আমরা যখন কোনো একটা খাবার খাই সেই খাবার থেকে আমাদের সেই শরীরে খাবারটা ঢুকে যায় প্রথমে এবং শরীর সেই খাবারটা থেকে গ্লুকোজ তৈরি করে এবং সেই গ্লুকোজটা রক্ত থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেলে সেখানে গিয়ে পৌঁছয় কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে সচল রাখতে গেলে এই গ্লুকোজটা থাকা খুবই জরুরি আর রক্ত থেকে এই যে অঙ্গ প্রত্যঙ্গ সেলের মধ্যে এই গ্লুকোজটাকে নিয়ে যেতে সাহায্য করবে হচ্ছে ইনসুলিন আর যদি কোনো কারণে এই ইনসুলিনটা কম থাকে বা ইনসুলিনটা শরীরের মধ্যে কম তৈরি হয় তাহলে কি হবে আপনি খাবার খেলেন সেখান থেকে গ্লুকোজ সুগার সেটা তৈরি হলো শরীরে কিন্তু সেই গ্লুকোজটা বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গে আর পৌঁছতে পারছে না তার ফলে কী হবে সেই জাতীয় অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাবে তারা ঠিকঠাক করে তাদের কাজকর্মগুলো করতে পারবে না আর এটাই কিন্তু হচ্ছে সুগার রোগ অর্থাৎ ডায়াবেটিস রোগ আর যখনই এই রোগটা আপনাদের প্রথমেই একেবারে হচ্ছে তখন যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো হলো আপনারা দেখবেন যে আপনাদের যেন মনে হচ্ছে বেশি পরিমাণে খিদে পাচ্ছে অর্থাৎ আপনারা একটু হাঙ্গ্রি হয়ে উঠছেন আপনাদের জল তৃষ্ণা বেশি পরিমাণে পাবে আপনাদের ইউরিন অর্থাৎ পেশাব সেটা কিন্তু বেশি পরিমাণে ঘন ঘন পেচ্ছাপ আপনাদের হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে সাতবার পেচ্ছাপ করতে পারেন আর যাদের ক্ষেত্রে সবে মাত্র সুগার রোগটা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে সে ঘন ঘন বারবার করে পেট ছাপে যাচ্ছে এবং বেশি পরিমাণে সে জল খাচ্ছে আপনার শরীরটা দেখবেন দুর্বল হয়ে গেছে মানে আপনার শরীরে যেন মনে হচ্ছে কোনো এনার্জি নেই সব সময় যেন কাজ করতে গিয়ে আপনার মনে হচ্ছে আপনি যেন ঝিমিয়ে যাচ্ছেন সেরকম আপনার মনে হবে আর তার সঙ্গে আরও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে যেমন ধরুন সময়মাত্র আপনারা দেখছেন যে চোখে যেন একটু আবছা আপছা দেখছেন তো এই জাতীয় লক্ষণ যদি আপনাদের প্রকাশ পায় তাহলে কিন্তু প্রথমেই আপনারা সজাগ হয়ে যান এবং আপনারা এই সুগার রোগের টেস্ট সেটা কিন্তু আপনারা করে নেবেন আরও কিছু লক্ষণ আমরা বলছি যেমন ধরুন সেই সুগার রোগের যখন আপনাদের হয় সেক্ষেত্রে কোনো জায়গা যদি কেটে যায় আপনাদের শরীরে তখন দেখবেন তাড়াতাড়ি রক্ত বন্ধ হচ্ছে না জায়গাটা তাড়াতাড়ি সুখ হচ্ছে না এর সঙ্গে আমরা বলবো যে হাতে বা পায়ে দেখবেন আপনারা সেনসেশান বুঝতে পারছেন না মানে জায়গাটা ধরলে ঠিক যেন আপনারা যে টাচ করলে যেরকম সেনসেশান হয় সেটা বুঝতে পারছেন না পায়ে বা হাতে ব্যথা যন্ত্রণা করতে পারে আর তার সঙ্গে বিভিন্ন রকমের ইনফেকশান ইস্ট ইনফেকশান সেগুলো কিন্তু আপনাদের শরীরে লেগে যেতে পারে তো আমরা আবারও আপনাদেরকে বলি যে প্রাথমিক লক্ষণ যেগুলো প্রকাশ পায় সেগুলো হলো আপনাদের তৃষ্ণা বেড়ে যাবে বারবার করে আপনারা জল খাবেন এবং বেশি পরিমাণে আপনাদের পেচ্ছাপ হবে নর্মালি চার থেকে সাতবার পেচ্ছাপ করার কথা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনারা দুর্বল অনুভব করবেন সবসময় যেন মনে হবে শরীরে কোনো এনার্জি নেই আর তার সঙ্গে আপনাদের খাওয়া দাবার ইচ্ছে বেড়ে যাবে ওজনটা কিন্তু আপনাদের কমে যেতে পারে তো এই জাতীয় লক্ষণ প্রকাশ পেলে আপনারা সঙ্গে সঙ্গে সচেতন হয়ে উঠুন এবং আপনারা সুগার রোগের টেস্ট সেটা কিন্তু অবশ্যই করে নেবেন